নমস্কার, আমি কেয়া সাহা, গড়িয়াতে থাকি। আমি বিভিন্ন ক্রিয়েটিভ কাজ যেমন করতে ভালোবাসি, ঠিক তেমনি কবিতা পাঠও আমার মানে দৈনন্দিন জীবনের একটা অংশ বলা যায়, মানে আমার জীবনের একটা বিশেষ জায়গা জুড়ে আছে। শ্রীমতীর দরবার স্বাধীনতা দিবস উপলক্ষে যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে, আমি সেই প্রতিযোগিতার একজন প্রতিযোগী। এই প্রতিযোগিতায় আজ আমি আপনাদের সামনে একটি কবিতা পাঠ করে শোনাব। আশা করি আমার কবিতা আপনাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না, এবং শ্রীমতীর দরবার এটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, প্লিজ। আমার কবিতার নাম পতাকার পাঁচটি রং, কবি সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে পাঁচটি রং আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি, শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি। মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলেন এটিকে ধরলে তবু হচ্ছে চারটি। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আরেক, লাল লাল ছোপ সাদা দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে 70টি বছর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর, দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর। নমস্কার।